এই ভিডিওটি স্পন্সর করেছে অরোরা বুকস। আপনারা তাদের কাছ থেকে যে কোনো ধরনের বই পেয়ে যাবেন, ফিকশন, নন ফিকশন, একাডেমিক সহ ভর্তি পরীক্ষা রিলেটেড যে কোনো ধরনের বই তাদের কাছে আছে। তারা অনেক কম সময়ে ঢাকা এবং ঢাকার বাইরে পৌঁছে দিয়ে থাকে। সো আপনাদের যদি কোনো বই লাগে তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি গিয়ে অর্ডার করতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, এই লেকচারে আমরা হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস জাবেদা নিয়ে আলোচনা করব। জাবেদা হচ্ছে একটি হিসাবের বই। আমরা জানি একটি ব্যবসা প্রতিষ্ঠানে সংগঠিত ঘটনাসমূহকে তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ পূর্বক যে বইতে লিপিবদ্ধ করা হয় তাই জাবেদা। জাবেদাকে কয়েকটি নামে ডাকা হয়, যেমন মৌলিক দাখিলার বই, প্রাথমিক দাখিলার বই এবং দৈনন্দিন দাখিলার বই। এছাড়াও জাবেদাকে লেনদেনের সময়ানুক্রমিক রেকর্ড বলা হয়। আধুনিককালে জাবেদাকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বিশেষ জাবেদা, অন্যটি প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদার অনেকগুলো প্রকার আছে, আমরা আলোচনা শুরু করি। ক্রয় জাবেদা, ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন যে জাবেদায় বইতে লিপিবদ্ধ করা হয় তাই ক্রয় জাবেদা। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের নগদে ক্রয় করলে এই বইতে আসবে না এবং কোনো সম্পত্তি ক্রয় করলেও এই বইতে আসবে না, শুধুমাত্র ধারে পণ্য ক্রয় করলে এই বইতে আসবে। বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদার মতোই শুধুমাত্র ধারে বিক্রয়কৃত পণ্য হলে এই জাবেদায় আসবে, কোনো সম্পদ বিক্রয় এই জাবেদায় আসবে না। ক্রয় ফেরত জাবেদা, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদানের জন্য যেই জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয় সেটি হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদা, ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত দিলে যেই জাবেদা বইতে লিখতে হয় সেটা হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে, ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা এই দুইটি জাবেদা লেনদেনের প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহার করে চালানকে। অন্যদিকে ক্রয় ফেরত জাবেদার জন্য লেনদেনের প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহৃত হয় ডেবিট নোট এবং বিক্রয় ফেরত জাবেদার জন্য লেনদেনের প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহৃত হয় ক্রেডিট নোট। নগদ প্রাপ্তি জাবেদা, কোনো লেনদেনের ফলে যদি ব্যবসায়ের নগদ অর্থের প্রাপ্তি ঘটে তখন নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত করা হয়। নগদ প্রদান জাবেদা, কোনো লেনদেনের ফলে যদি ব্যবসায়ের নগদ অর্থ হ্রাস পায় অর্থাৎ নগদ অর্থের বহির্গমন ঘটে তখন নগদ প্রদান জাবেদাতে অন্তর্ভুক্ত করা হয়। প্রাপ্য বিল জাবেদা, আমরা জানি প্রাপ্য হিসাবের টাকা যখন বিলে আদায় করা হবে তখন প্রাপ্য বিল জাবেদাতে অন্তর্ভুক্ত করা হবে এবং প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হলেও প্রাপ্য বিল জাবেদায় অন্তর্ভুক্ত করা হবে। একইভাবে প্রদেয় বিল জাবেদা, যখন প্রদেয় হিসাবের টাকা বিলের মাধ্যমে পরিশোধ করা হবে তখন প্রদেয় বিল জাবেদায় অন্তর্ভুক্ত করা হবে। এবারে আসি প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদায় সংশোধনী জাবেদা, আমরা জানি আমরা যখন কোনো ভুল করি ওই ভুলকে সংশোধন করার জন্য আমরা হিসাব বিজ্ঞানে যে জাবেদা প্রস্তুত করি সেটা হচ্ছে সংশোধনী জাবেদা। সমন্বয় জাবেদা, অগ্রিম এবং বকেয়া সংক্রান্ত লেনদেনের সমন্বয়ের জন্য আমরা যে জাবেদা দাখিলা দেই সেটা হচ্ছে সমন্বয় জাবেদা। প্রারম্ভিক জাবেদা, একটি ব্যবসায়ের বছরের শুরুতে আমরা যে জাবেদা দাখিলা দিয়ে থাকি সেটি প্রারম্ভিক জাবেদা। সমাপনী জাবেদা, একটি ব্যবসায়ের বছর শেষে অস্থায়ী হিসাব যেমন আয় ব্যয় এবং উত্তোলনকে বন্ধ করার জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় সেটাই সমাপনী জাবেদা। কাঠামোর ভিত্তিতে জাবেদাকে দুই ভাগে ভাগ করা যায়, সরল জাবেদা দাখিলা এবং মিশ্র জাবেদা দাখিলা। সরল জাবেদা দাখিলা, যখন কোনো লেনদেনের জাবেদা দাখিলা দেওয়ার সময় দুটি পক্ষ থাকে তাকে সরল জাবেদা দাখিলা বলে, যেমন নগদে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা, এখানে
আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পাওয়ায় আসবাবপত্র হিসাব ডেবিট 5,000 এবং নগদান হিসাব ক্রেডিট 5,000। মিশ্র জাবেদা দাখিলা, যখন কোনো জাবেদা দাখিলায় দুইয়ের অধিক পক্ষ থাকবে তখন তাকে মিশ্র জাবেদা দাখিলা বলে। যেমন নগদ 25,000, ব্যাংক জমা 20,000 এবং 5,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলো। নগদান হিসাব ডেবিট 25,000, ব্যাংক জমা হিসাব ডেবিট 20,000, ক্রয় হিসাব ডেবিট 5,000 এবং মূলধন হিসাব ক্রেডিট 50,000। অর্থাৎ যে লেনদেনে দুটি পক্ষ থাকবে তা হচ্ছে সরল জাবেদা দাখিলা এবং যে লেনদেনে দুইয়ের অধিক পক্ষ থাকবে তা হচ্ছে মিশ্র জাবেদা দাখিলা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই ভিডিও দেখার ফলে তোমাদের জাবেদা বিষয়ক সকল কনফিউশন দূর হয়ে যাবে এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।